ও যখন ওই মুখ দিয়ে যখন ওই ডালটা সরিয়ে দেয়, দিয়ে আবার যখন কামাই দেয়, তখন আবার ডালটা সেই জায়গায় এসে যায়। আর ও যখন শেলাক দেয়, তখন আমি ওর ঠেলে দেই। সুন্দরবন মানুষের যে জীবন কাহিনী, আমাদের এই সুন্দরবন ভূমিপুত্র চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে আমরা সেটাকে তুলে ধরি। তো আজ এমন একজন মানুষের সাথে আপনাদের সাথে পরিচয় করাবো, যিনি জঙ্গলে কাঠ কাটতে গিয়ে তো তাদের গ্রুপের মধ্যেই একজনকে বাঘে অ্যাটাক করে, সেই বাঘের সাথে লড়াই করে ওনারা তো ফেরত আনেন তাকে। ঠিক আছে, সম্পূর্ণ ঘটনাটা আজকে ভিডিওতে আপনাদেরকে উনি শোনাবেন। তো আসুন ওনার সাথে আমরা পরিচয় করে নিই। আপনার নাম? আমার নাম ইয়াদ আলী লস্কর। ঘটনাটা যেটা ঘটেছে কীভাবে ঘটেছে একটু বলবেন। হ্যাঁ, আমরা ওই জঙ্গলে কাঠ কাটতে যেতাম সরকারের অনুমতিতে, সরকারের অনুমতি নিয়ে বড় বড় নৌকো, হাজার মন দেড় হাজার মন নৌকো নিয়ে আমরা কাঠ কাটতে যেতাম। আচ্ছা, আমি দুখানা নৌকোর মাঝে ছিলাম, হেড ছিলাম দুখানা নৌকোর। আমার সঙ্গে 20 জন লোক ছিল। আচ্ছা, এখন আমরা জঙ্গলে যেয়ে ওখানে বাবুদের ফরেস্টারদের সঙ্গে যোগাযোগ করে আমরা ঘের আমাদের দেখিয়ে দিল, এই ঘেরটা। সেভাবে আমরা সকালবেলা উঠে খাওয়া দাওয়া করে জঙ্গলে উঠেছি, এই মতো অবস্থায় আমরা বাঘের ছাপ দেখতে পেলাম, পায়ের ছাপ। তা পায়ের ছাপ দক্ষিণে হাওয়া আছে, দক্ষিণ দিক থেকে উত্তর দিকে গেল বাঘটা। ওখানে যেই দেখলাম, তবু আমাদের প্রত্যেকের মধ্যে একটা মনে একটা সন্দেহ থেকে গেল। থেকে গেলে থাকার তো ওখানে আলোচনা হচ্ছে, কথাবার্তা তো হতে হতে আমাদের মধ্যে 4 জন লোক হট করে ভেতরে ঢুকে গেল। আচ্ছা, জঙ্গলের ভেতরে? হ্যাঁ, ঢুকে যখন গেল তখন আমি নিজে তো হেঁটে আছি, আমার দেখতে হবে কি করছে। এখন 2-3 জনা চলে গেল ভিতরের দিকে, আর একজন বয়স্ক লোক তিনি কুড়ুলটা ঘাড়ে করে নিয়ে দাঁড়িয়ে আছে। আচ্ছা, এমতো অবস্থায় আমি ঢুকছি, ঢুকে দেখি আমার বাম সাইড একটা ওই হেতাল গাছের ঝাড় আছে। আচ্ছা, ওখানে শাট করে একটা শব্দ, তখন আমি বুঝে নিলাম ঠিক এখানে আছে। শব্দ যখন হলো তখন আমার লক্ষ্যটা ওই বাম সাইড ওই দিকে, তারপরে ওই কিছুটা দূর, মানে কিছুটা দূর বলতে বললি ঘুরে ভাই হাত দশেক ভিতরে যেয়ে দেখি বাম সাইডে একটা কাঁকড়া গাছ আছে, কাঁকড়া গাছ তোলায় বাঘটা রেডি হয়ে গেছে। আচ্ছা, মানে ও পুরো অ্যাটাক করবে বলে? হ্যাঁ, সেই লোকটার উপরে একটা অ্যাটাক করবে বলে রেডি হয়ে গেছে। আচ্ছা, তখন আমি দেখলাম যে সর্বনাশ করে ওই বয়স্ক লোক, বুড়ো লোক অ্যাটাক করবে। তখন আমি গিয়ে লাভ মেরে গিয়ে ওকে ধাক্কা মেরে ফেলে দিলাম গাছের মধ্যে, কিন্তু ওখান থেকে ডাইরেক্ট সোজা আঁকতো, ওর মধ্যে কোনো গাছ গাছালি নেই, বাঘ যেখানে শিকারে বসে আছে সেখান থেকে। আর যাই ওর ফেলে দিলাম, ও তখন লাভ দেশে আমার ঘাড়ের উপরে পড়ল। আপনার ঘাড়ে? আমার ঘাড়ে ধরেছি। হ্যাঁ, পড়লি আমার এই সাইডে একটা হাতা পিটচাল, একটা হাতা মেরে এভাবে আসে। আমি তখন আমার তখন একটু দিশারা মতন হয়ে গেলাম, হয়ে গিয়ে তো সঙ্গে সঙ্গে আমি কিন্তু হুঁশ ফিরে গেলাম। আমার হাতে একটা দা ছিল, দা থাকতে তো আমি দিশারা হয়ে যখন সাবল অবস্থা আমি হয়ে গেলাম, তখন দেখলাম আমার হাতটা কীভাবে ওর গলায় এই জায়গাটা চলে গেছে, বাঘের গলায়। বাঘের গলায় হাত দিয়ে? হ্যাঁ, এই বাঁ হাত। আচ্ছা, এরকম আর ও ঠেলে আমাকে আনছে, কাদা নিচে কাদা। আচ্ছা, ভোরের দিকে আবার বৃষ্টি হয়েছে, তা আমি কাদা ওর সঙ্গে তো আমি পারি না ক্ষমতায়, কিন্তু ঠেলে আসছে। আসতে আসতে এমতো অবস্থায় আমার পিঠির চালে একটা এরকম একটা সরু গাছ, গেঁও গাছ আমার পিঠির চালে বেঁধে গেল, বেঁধে আমি ক্ষমতা পেয়ে গেলাম। ক্ষমতা যখন পেলাম তখন আর ওর মুখটা ঠিক আমার মাথার উপরে আসে, আর একটা ডাল ওই গাছের থেকে একটা ডাল আমার মাথার উপর থেকে আড়াল করে আসে। ও যখন ওই মুখ দিয়ে যখন ওই ডালটা সরিয়ে দেয়, দিয়ে আবার যখন কামাই দেয়, তখন আবার ডালটা সেই জায়গায় এসে যায়। আর ও যখন শেলাক দেয়, তখন আমি ওর ঠেলে দেই। হ্যাঁ, ঠেলাঠেলি হচ্ছে আমাদের সঙ্গে, ঠেলাঠেলি হচ্ছে অন্তত কমপক্ষে 10 মিনিট। তারপরে ওই লোকজন সব ছুটে হয়ে গেল করতে আসছি, তারপরে আমার জামাই মারা গেছে তিনি, সে ওই বুঝতে পারবেন, ওই যখন লাইন কাটায় তখন একটা করে গুরানের খাঁচি দেওয়ায়, এরকম মোটা এরকম লম্বা। আচ্ছা, ওই খাঁচি পটাছে, ও তখন ওই খাঁচিটা তুলে নিয়ে উনি ওই খাঁচিটা ফেলে মেরেছে বাঘের উপর। আচ্ছা, বাঘটা মেরেছিল? হ্যাঁ, মারলি ও বাঘ তখন আমাকে ছেড়ে দিয়ে তখন চলে গেল, তখন আমি পড়ে গেছি।
পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার পাতা করে ধরলো, ধরা তুললো, তুলে সব লোকজন সব এসে গেল। তারপরে আমি ওই যখন আসলো তখন আমি ধরলাম এত বেতাল, লোকজন সব এক জায়গায় গেছে ওদের আবার ঘরে। তখন আমি বললাম এখানে তোমার আমার নিয়ে কথা বলো না, তোমার আগে সব ডিঙিত নৌকো উঠলাম। উঠে আমরা ফরেস্টার আছে, ফরেস্টার ওখানে গেলাম, উনি সব কাগজপত্র সব কমপ্লিট করে আমাদের ওখানে চলে আসলো। এই জায়গার থেকে এক জায়গায় দাগ আছে, এটা একদম এই ফোন ওপর হয়ে গেল, আর এখান থেকে একদম এই দুই ফোন দুই তার ভাগ হয়ে গেল। তারপর আমরা চলে গেলাম মোল্লাখালি এসে, পীযূষ কুমার ডাক্তার তিনি তখন পাস করে এসছে মোল্লাখালি, তখন উনি চেম্বার করে এসছে। আচ্ছা, কিন্তু আমি কথা বলতে পারছি না। আপনাকে কামড়াতে পারেনি ঘরে? এইভাবে করি, এর পূর্বে আমি অনেক লোককে ছাড়িয়েছি বাঘের হাত থেকে, তাতে করে আমার একটু সাহস ছিল বা গায়ে তখন ক্ষমতাও ছিল, আরো চার পাঁচজনকে আমরা ছাড়িয়েছি বাঘের হাত থেকে। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করবো, আপনারা যখন জঙ্গলে ওঠেন আপনি তো প্রথম বুঝতে পেরেছিলেন যে ওখানটা বাঘটা আছে, আপনি কি সেই মুহূর্তে বাঘটাকে দেখতে পেয়েছিলেন না ওর আওয়াজ শুনে আপনি বুঝতে পেরেছিলেন? না, আমি ওই যখন আওয়াজ শুনলাম, আওয়াজ শোনার পরে ওই দশ আর হাত দশেক ভিতরে আসার পরে, আচ্ছা, দেখলাম আমার বাম সাইডে উত্তর ধারে উত্তর সাইড এইভাবে ঢুকতে হচ্ছে। আচ্ছা, এই সাইড উত্তর সাইডে হেতাল বন আছে, হেতাল বনের এই হেতাল বন না, হেতাল বনের পাশে একটা কাঁকড়া গাছ আছে, কাঁকড়া গাছের গোড়া ও একদম রেডি। কেমন দেখেছিল ও যখন শিকারে যখন ঘাপটি মেরে বসেছিল? না, ওর রূপটা মানে সে ওর মুখের দিকে তাকানোর মতন তাকানো যায় না তখন, সেই সময়টা যে সময়টা শিকার ও বসে যায়, শুধু লেজটা পিছনে লেজটা এভাবে এভাবে মানে একদম পুরো ডিগো যেরকম বিড়াল যেরকম করে, হ্যাঁ এভাবে ওর মুখের দিকে তখন তাকানো যায়। তবু আমি ওর মুখের দিকে তাকিয়েছিলাম, মানে ও জানো চোখে চোখ ওর সঙ্গে আমার ওর ফেলে দিকে চোখটা ঘুরিয়ে গেছে, মুখটা ঠিক সেই ভাগে হয়েছে, মানে একটুখানি এদিক ওদিক হলেই ও সঙ্গে সঙ্গে করে। আচ্ছা, তা আমরা সরকারি ওই আমাদের ওই একটা এলআইসি করা ছিল, আমরা টাকা পয়সা কিছু পাইনি, খরচ খরচা আমার অনেকটা খরচা হয়েছে। আমি এক মাস 18 দিন ছিলাম হাসপাতালে, বৈশাখ হাসপাতালে। আচ্ছা, আমার নাভিতে 22টা ইঞ্জেকশন দেওয়া আছে, এখানে এখানে দুই সাইডে বাঘের বিষের জন্য কামড়ায় নিয়ে বলে আসালি জিবিস কামড়ালি সে বিষ ডাক্তার সাংঘাতিক। হ্যাঁ, এটা আপনাকে নিতে, তা ওই এখানে 28টা ইঞ্জেকশন নেওয়া হচ্ছে, এদের 14টা এদের 14টা। একটা জিনিস বলবেন, আপনারা যে গ্রুপ নিয়ে একটা গ্রুপ নিয়ে যান, আপনাদের একটা গ্রুপে কতজন থাকে? একটা নৌকা হয়তো 8 জন 10 জন 8 জন 10 জন। এবার আপনাদের যে গ্রুপের মধ্যে কি এমন কি কেউ থাকে যে হেড ধরুন সে থেকে গণিত থাকে? কি হেড থাকবে আপনি হেড? ও আচ্ছা, আপনি তাহলে ওই তো টুকটাক যেগুলো বলে আর কি, যেগুলো তো গণিত বিদ্যা বলে আর কি, আপনি ওগুলো করতেন না? গণিত ভুনি আমরা না। আচ্ছা, গণিত ছিল না, আমরা সেই উপর আল্লাহর নাম করে উঠে যাই। আচ্ছা, এই আপনারা ওই জঙ্গলে যখন কাট কাটতে যেতেন তখন আপনারা তো কি মানে কোন দেবীর পুজো করে যেতেন, যেটা বলে নাকি যে মানে জঙ্গলে যিনি থাকেন? এখন শোনেন, ওখানে একটা পুজো হয়, আচ্ছা ওই বনবিবি। আচ্ছা আচ্ছা, বনবিবি মায়ের পুজো হয়। হ্যাঁ, একটা ঘর করা হয়, সেখানে একটা পূজা হয়, সব নৌকো অন্তত 400-500 নৌকো অন্তত 1,500-2,000 মানুষ সব সেখানে এসে, ওই সবাই হিন্দু মুসলিম যা আছে, জৈন খ্রিস্টান যা থাকবে সবাই একসাথে, সবাই একসাথে বলে পূজা আশ্রয় হয়ে গেল, ওর প্রসাদ টোয়াদ যা আছে আমরা সবাই খেতাম। এই যে ঘটনাটা যেটা ঘটেছে আপনাকে কাটকাটতে গিয়ে, এটা প্রায় কত বছর আগে ঘটনা? আজকে ধরুন 30, তার বেশি হবে, 30 বছর। হ্যাঁ, 30-35-40 বছর। তখন কি
এখানে মাছ ধরার পারমিশন দেয়, মাছ ধরতে যায় যারা তারা মাছ ধরার পারমিশন, আর মাছ ধরার হচ্ছে ওই যে মধু কাটা, হ্যাঁ মধু কাটাই পারমিশন। আচ্ছা আপনার তারপরে যে দাগগুলো আছে এইগুলো আছে না? হ্যাঁ দাগ এই এক জায়গা আছে, এই একটা, হ্যাঁ হ্যাঁ এই ফোন, আচ্ছা আচ্ছা, আর এখান থেকে এই, মানে একদম পুরো থাবাটা পুরো এইভাবে মেরেছিল। আপনার ওই ইনজেকশন দিয়েছিল, বাঘের বিষের জন্য, বিষের জন্য 28টা ইনজেকশন দেওয়া আছে। আচ্ছা যখন ছেড়ে চলে যায় তখন একটা আঁচড় দিয়ে গেছিল, সেই সময়টা আমি পড়ে গেছিলাম বসে, তা আমি বেহুশ হয়ে উনি আপনাদেরকে সমস্ত কিছু বলবো। তো ঘটনাটা শুনে আপনাদের মনে একটু যদি জায়গা করে নিতে পারে তবে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটাকে শেয়ার করবেন। তো চলুন, তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।